वेलकम फ्रेंड्स टू विजन WBCS। सो আমাদের যে WBCS মেইনস এর মক টেস্ট সিরিজটা চলছিল সেটাকে আমরা কন্টিনিউ করছি। সেট নাম্বার 5 তাকে আমরা আজকে দেখব। এর আগে আমরা টিল সেট 4 কমপ্লিট করে নিয়েছি। সেট 5 এ আমরা WBCS মেইনস এর পেপার 4 কে কভার করব। ওকে, পেপার 4 যে আমাদের WBCS মেইনস এর আছে সেটাকে আমরা এখানে কভার করব সেট নাম্বার 5 এন্ড 6 এ। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস স্টার্ট। প্রথমে যে अनाउंसमेंट থাকে সেটা আবার বলে দিচ্ছি। এই সমস্ত ইউটিউব ক্লাসে যে তোমরা করছো, এই সমস্ত ইউটিউব ক্লাসেস এর তোমরা পিডিএফ নোট আমাদের ভিশন WBCS এর অফিশিয়াল অ্যাপে পেয়ে যাবে। তো আমাদের ভিশন WBCS এর অফিশিয়াল অ্যাপটাকে তোমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও। ইনস্টল করার পর লগইন করে নেবে এন্ড আফটার দ্যাট ফ্রি তে তোমরা সমস্ত পিডিএফ নোটস গুলোকে, ইউটিউব ক্লাসেস এর পিডিএফ নোটস গুলোকে ফ্রি তে তোমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারবে। ওকে, মুভিং অন। ফার্স্ট কোশ্চেন অফ দ্য ডে, দ্য ব্ল্যাক ফুট ডিজিজ primarily occurs due to toxicity of fluoride, cadmium, arsenic, lead. তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে that black foot disease এর আসল কারণটা কি, primarily কোন substance এর toxicity এর জন্য black foot disease হয়। তোমাদের সামনে চারটে অপশন আছে, I'm giving you 10 seconds, answer করো। ব্ল্যাক ফুট ডিজিজ WBCS মেইনস এর জন্য অনেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, অ্যাজ ওয়েল অ্যাজ প্রিলিমস এর জন্য অনেকটা ইম্পর্টেন্ট। তো রাইট অ্যানসার ইজ, অনেকেই তোমরা সঠিক উত্তর করেছো, ইটস অপশন সি, আর্সেনিক। আর্সেনিক কে আমরা ব্ল্যাক ফুট ডিজিজ এর অ্যাকচুয়াল বা প্রাইমারিলি মেইন কারণটা মানি। বিকজ অফ আর্সেনিক, আর্সেনিক এর টক্সিসিটি এর জন্য ব্ল্যাক ফুট ডিজিজ কজ হয়। ব্ল্যাক ফুট ডিজিজ দেখো, এটা একটা সিভিয়ার ফর্ম অফ পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ আছে, যেটা আমাদের লোয়ার লিমস এর ব্লাড ভেসেলটাকে সিভিয়ারলি ড্যামেজ করে। ওকে, আর্সেনিকোসিস অর ব্ল্যাক ফুট is caused by exposure over a period of time to arsenic in drinking water. মানে এটা একটা ওয়াটার বোর্ন ডিজিজ আছে। ড্রিঙ্কিং ওয়াটারে যদি আর্সেনিকের যে লেভেলটা আছে সেটা বেশি থাকে অ্যান্ড একটা হিউজ অ্যামাউন্ট অফ টাইমের জন্য যদি আমরা এই আর্সেনিক কন্টামিনেটেড ওয়াটারটাকে কনজিউম করি, তাহলে উই আর প্রোন টু ব্ল্যাক ফুট ডিজিজ। ক্লিয়ার? সো এটা হলো কোয়েশ্চেন নাম্বার 1, ব্ল্যাক ফুট ডিজিজ এর অ্যাকচুয়াল রিজন বা ওয়াই ডাজ ইট অকার্স এর আনসারটা হলো আর্সেনিক টক্সিসিটি। ওকে, মুভিং অন। ফার্স্ট কোয়েশ্চেন হয়ে গেছে, সেকেন্ড কোয়েশ্চেন, দ্য ফলোয়িং ইজ নট আ ম্যাক্রো নিউট্রিয়েন্ট। এই চারটে অপশনে কোন সাবস্টেন্স, কোন এলিমেন্টটা ম্যাক্রো নিউট্রিয়েন্ট নেই? অপশন এ, অপশন বি, অপশন সি এন্ড অপশন ডি, তোমাদের কাছে তিনটে অপশন আছে। কি হবে সঠিক উত্তর আমাকে কমেন্ট বক্সে জানাও। গিভিং ইউ 20 সেকেন্ডস। এর মধ্যে কোনটি ম্যাক্রো নিউট্রিয়েন্ট নেই, মানে তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এই চার্টের মধ্যে কোন নিউট্রিয়েন্টটা, কোন এলিমেন্টটা আমরা মাইক্রো নিউট্রিয়েন্ট হিসাবে কনসিডার করি। তো একদমই সঠিক উত্তর, ইটস অপশন সি, এফই। আয়রন কে আমরা মাইক্রো নিউট্রিয়েন্টে ক্লাসিফাই করি। আয়রন ইজ নট আ ম্যাক্রো নিউট্রিয়েন্ট। আয়রন, কোবাল্ট, ক্রোমিয়াম, আয়োডিন, কপার, জিঙ্ক আর মলিবডেনাম, আয়রন, কোবাল্ট, ক্রোমিয়াম, আয়োডিন, কপার, জিঙ্ক আর মলিবডেনাম আর দি এক্সাম্পলস অফ মাইক্রো নিউট্রিয়েন্টস। ওকে, whereas ম্যাক্রো নিউট্রিয়েন্ট এর যে যদি আমরা ক্লাসিফাই করি, এক্সাম্পল দেখি, তো ম্যাক্রো নিউট্রিয়েন্ট হয়ে যাচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার, ক্যালসিয়াম এন্ড পটাশিয়াম। ওকে, ক্লিয়ার? সো আয়রন ইজ আ মাইক্রো নিউট্রিয়েন্ট। মুভিং অন, থার্ড কোয়েশ্চেন,
प्रोटीन्स आर कंपोज्ड ऑफ विटामिन्स, कार्बोहाइड्रेट्स, अमाइनो एसिड्स, अल्फा अमाइनो एसिड्स एंड ऑप्शन डी मिनरल सॉल्ट। प्रोटीन कौन एलिमेंट्स के लिए तैयारी है? व्हाट इज द मेन कंपोजिशन ऑफ प्रोटीन? प्रोटीन एर कंपोजिशन टा की? तो आंसर टा क्या है? गिविंग यू 10 सेकेंड्स, तरतरी बोलो क्या है राइट आंसर। प्रोटीन एर, प्रोटीन आर कंपोज्ड ऑफ, एब्सोल्युटली राइट, इट्स ऑप्शन सी, अल्फा अमाइनो एसिड। अल्फा अमाइनो एसिड दिए प्रोटीन तैयारी है, ओके। एंड अल्फा अमाइनो एसिड की करे हमरा ऑब्टेन करते परी? तो अल्फा अमाइनो एसिड्स आर ऑब्टेन ऑन हाइड्रोलाइसिस ऑफ प्रोटीन। प्रोटीन के जखन हमरा हाइड्रोलाइसिस करब, प्रोटीन ने प्रोटीन जखन हाइड्रोलाइसिस से जाबे, हाइड्रोलाइसिस जे सिस्टम আছে সেখানে যখন যাবে, আফটার দি প্রসেস অফ হাইড্রোলাইসিস অফ প্রোটিন আমরা আলফা অ্যামাইনো অ্যাসিড অবটেইন করি। এন্ড এই আলফা অ্যামাইনো অ্যাসিড মিলে প্রোটিনটাকে তৈরি করছে। দ্যাট ইজ দ্য মেইন কম্পোনেন্ট অফ প্রোটিন ইজ আলফা অ্যামাইনো অ্যাসিড। ক্লিয়ার? মুভিং অন, ফোর্থ কোয়েশ্চন। ইন হুইচ ফর্ম ডাজ দ্য ফুড ট্রান্সপোর্টেড ইন প্লান্ট? প্লান্টে फूड कौन फॉर्म में ट्रांसपोर्ट करा है? ऑप्शन ए सुक्रोज, ऑप्शन बी फ्रुक्टोज, ऑप्शन सी ग्लूकोज एंड ऑप्शन डी लैक्टोज। এই চারটি অপশন মধ্যে কোনটি অপশন রাইট হবে? কোন ফর্মে প্লান্ট গুলোতে ফুড ট্রান্সপোর্টেশন করা হয়? আনসারটা কি হবে? Absolutely, it's option A, sucrose. Sucrose er form e plant e food transportation kora hoy. To jodi ami extra tomaderke boli koyta important point tahole dekho, plant carbohydrate synthesize kore from the leaves and ei leaves theke plant body te je carbohydrate ke transport kora hobe, she carbohydrate ke transport kora hoy in the form of sucrose, okay, and it is transported through phloem. So food transportation sob shomoy phloem theke hobe, ar water ba fluid transportation sob shomoy xylem theke hoy plant e, eta mone rakhbe, okay. Moving on, fifth question. The following virus is water borne. Ei charte option er moddhe kon virus ti water borne ache? Option A hepatitis A, ऑप्शन बी हेपेटाइटिस बी, ऑप्शन सी हेपेटाइटिस सी एंड ऑप्शन डी हेपेटाइटिस ई। ए चार्टे मध्ये कौन टी वायरस एक्टा वाटर बॉर्न डिजीज बा वाटर बॉर्न वायरस हिसाबे काज करे? की होबे आंसर? तारातारी आंसरटा बोलो, तुम्हारा आंसर दिए दिए कमेंट बॉक्स में। वेरी गुड, इट्स ऑप्शन ए, हेपेटाइटिस ए इज अ वाटर बॉर्न डिजीज, ओके। Hepatitis A की करे? It is caused by a virus and it infects liver cell. Liver cell के infect करे and liver एर inflammation ताके cause करे। So the main target organ of hepatitis A virus is liver and it act a waterborne disease आचे, okay? Moving on, sixth question. The function of heavy water in a nuclear reactor is? একটা নিউক্লিয়ার রিয়্যাক্টরে হেভি ওয়াটারের ফাংশনটা কি থাকে? অপশন এ কুল ডাউন দ্য রিয়্যাক্টর, অপশন বি স্টপ দ্য নিউক্লিয়ার রিয়াকশন, অপশন সি স্লো ডাউন দ্য স্পিড অফ নিউট্রনস এন্ড অপশন ডি ইনক্রিজ দ্য স্পিড অফ নিউট্রনস। কি হবে রাইট আনসার? আমাদেরকে হেভি ওয়াটারের ফাংশনটাকে আইডেন্টিফাই করতে হবে। न्यूक्लियर रिएक्टर है, हेवी वाटर है, फंक्शन टकी। सो राइट आंसर इज ऑप्शन सी, स्लो डाउन द स्पीड ऑफ न्यूट्रॉन्स। न्यूट्रॉन एर स्पीड टके स्लो डाउन करार जोन्नो न्यूक्लियर रिएक्टर है जे न्यूट्रॉन्स प्रेजेंट थके, ये न्यूट्रॉन एर स्पीड के स्लो डाउन करार जोन्नो हेवी वाटर के यूज करा है।
হেভি ওয়াটার যদি আমরা বলি তো ইট ইজ অ্যাকচুয়ালি নোন অ্যাজ ডিউটেরিয়াম অক্সাইড, দ্যাট ইজ ডি টু ও, ঠিক আছে? আর এটাকে আমরা অ্যাজ এ কুলেন্ট অ্যান্ড মডারেটর হিসাবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট রিয়্যাক্টরে ইউজ করি। ওকে, তো যদি এটা কোয়েশ্চেন আসে দ্যাট হেভি ওয়াটার কি, তো আমরা ওর কেমিক্যাল ফর্মুলা জানি, ওর নাম জানি, ইট ইজ ডিউটেরিয়াম অক্সাইড, দ্যাট ইজ ডি টু ও। ওকে, অ্যান্ড এর কাজটা হচ্ছে স্লোয়িং ডাউন অফ দ্য স্পিড অফ নিউট্রনস। কোয়েশ্চেন নাম্বার সেভেন, দ্য পিএইচ অফ ড্রিঙ্কিং ওয়াটার শুড বি বিটুইন, ড্রিঙ্কিং ওয়াটার এর পিএইচ কোন রেঞ্জে থাকা উচিত? 5 to 6, 6 to 6.5, 6.5 to 7.5, আর অপশন ডি 8 to 9। কি হবে আনসার? সবাই কিন্তু ট্রাই করো, আনসার গুলো দেওয়ার ট্রাই করো, দেখো ভুল হবে রাইট হবে সেটা পরের কথা, বাট ট্রাই করতে থাকো। যখন ভুল করবে সেটাকে যখন দেখবে তখন ওটা লং টাইমে তোমার মেমোরিতে রিস্টোর থাকবে। আমরা আমাদের ভুলগুলোকে বেশি সময় অবধি কিন্তু মনে রাখতে পারি, ঠিক আছে? তো ট্রাই টু আনসার ইট, তুমি কি পারছো, এখানে নেগেটিভ মার্কিং এর কিছু নেই, তো ট্রাই টু আনসার ইচ এন্ড এভরি কোয়েশ্চেন। ওকে, তো অ্যাবসলিউটলি অনেকরাই সঠিক উত্তর দিয়েছো, ইটস অপশন সি, 6.5 থেকে 7.5 থাকা উচিত ড্রিঙ্কিং ওয়াটার এর পিএইচ ভ্যালু। ওকে, যদি আমি পিএইচ ভ্যালুটা দেখি তো দেখো 7 কে আমরা নিউট্রাল বলি, 7 থেকে লেফট হ্যান্ড সাইডে যাচ্ছি, দ্যাট ইজ ডিক্রিজ করছি, মানে কি যদি আমরা কমাচ্ছি, দ্যাট ইজ ফ্রম 0 টু 7 অবধি যদি আসি, তাহলে এই ফেজটাকে আমরা একটু অ্যাসিডিক বলি, অ্যান্ড আফটার 7 টিল 14 পিএইচ ভ্যালুটাকে আমরা অ্যালকালাইন বা বেসিক বলি। ওকে, ওয়াটার ইজ অ্যাকচুয়ালি আ নিউট্রাল সাবস্টান্স, তো ওয়াটার এর যে পিএইচ থাকে সেটা 6.5 থেকে 7.5 এর মধ্যে থাকবে, মিল্ক একটু অ্যাসিডিক থাকে 6 থাকে, কফি 5, টমেটো 4, ভিনেগার 3, লেমনের পিএইচ থাকে 2, অ্যান্ড আমাদের স্টমাক অ্যাসিড দ্যাট ইজ হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ থাকে 1। ওকে, তো যত কম হবে পিএইচ অত বেশি অ্যাসিডিক হয়, অত বেশি অ্যাসিডিক হবে সাবস্টান্সটা। ওকে, ক্লিয়ার? তো এই চার্টটা একটু দেখে নেবে, তোমরা পিডিএফ এও পেয়ে যাবে। মুভিং অন, কোয়েশ্চেন নাম্বার 8, হুইচ ইজ ইউজড ইন অ্যালকোহলিক বিভারেজেস, অ্যালকোহলিক বিভারেজেস এ এই চারটি অপশনের মধ্যে কোন সাবস্টান্স কে ইউজ করা হয়? অ্যালকোহলিক বিভারেজেস এ ইথানল, মিথানল, ফেনল বা গ্লাইসেরল, এই চারটি সাবস্টান্স এর মধ্যে কোন সাবস্টান্স কে ইউজ করা হয়? ইটস অ্যাবসলিউটলি রাইট অপশন, তোমরা সঠিক উত্তর দিয়েছো, ইটস অপশন এ ইথানল। ইথানল কে আমরা অ্যালকোহলিক বিভারেজেস এ ইউজ করি। ওকে, ইথানল যেটাকে আমরা ইথাইল অ্যালকোহল বা গ্রেন অ্যালকোহল বা ড্রিঙ্কিং অ্যালকোহল বা সিম্পলি অ্যালকোহল বলি, এটা একটা অর্গানিক কেমিক্যাল কম্পাউন্ড আছে যার কেমিক্যাল ফর্মুলা হচ্ছে C2H6O। ওকে, অ্যান্ড ইথানল কে আমরা অ্যালকোহলিক বিভারেজেস এ ইউজ করি। ক্লিয়ার? মুভিং অন, নাইন কোয়েশ্চেন, দ্য টেম্পোরারি হার্ডনেস অফ ওয়াটার ইজ কজড বাই, ওয়াটারের জলের টেম্পোরারি হার্ডনেস এর অ্যাকচুয়াল কারণটা কি? হুইচ সাবস্টান্স কজেস দি টেম্পোরারি হার্ডনেস অফ ওয়াটার? তো অপশন এ হচ্ছে অক্সাইডস, অপশন বি হচ্ছে বাইকার্বোনেটস, অপশন সি হচ্ছে ক্লোরাইডস, অ্যান্ড অপশন ডি হচ্ছে সালফেটস। কি হবে রাইট আনসার? টেম্পোরারি হার্ডনেস অফ ওয়াটার, হাউ ইট ইজ কজড দ্য টেম্পোরারি হার্ডনেস অফ ওয়াটার, একদমই ঠিক, ইটস অপশন বি বাইকার্বোনেটস। বাইকার্বোনেটস এর প্রেজেন্স এর কারণে ওয়াটার জলে টেম্পোরারি হার্ডনেস অবজার্ভ করা হয়। ক্লিয়ার? মুভিং অন, টেন্থ কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য মেইন এনার্জি জেনারেশন প্রসেস ইন সান, সূর্যে যে আমরা সান আছে আমাদের, এই সানের এনার্জি জেনারেশনের প্রসেস তাকে কি বলা হয়? হোয়াট ইজ দ্য মেইন এনার্জি জেনারেশন প্রসেস ইন দি সান? অপশন এ নিউক্লিয়ার ফিউশন, অপশন বি নিউক্লিয়ার রেডিও অ্যাক্টিভ ডিকে, অপশন ডি নিউক্লিয়ার ফিউশন, অ্যান্ড অপশন সি ইজ গ্র্যাভিটেশনাল এনার্জি। তো মেইন এনার্জি জেনারেশন প্রসেসটা কি আছে ইন দ্য কেস অফ সান? তো আনসার উইল বি অ্যাবসলিউটলি ইটস অপশন ডি, নিউক্লিয়ার ফিউশন। নিউক্লিয়ার ফিউশনের কারণে সানতে
এনার্জি জেনারেশন হয়। ওকে, ফিউশনের আর একটা পয়েন্ট যদি আমি দেখি, তো দেখো ফিউশন কি আছে, ফিউশন ইজ ডিফাইন্ড অ্যাজ কম্বাইনিং অফ টু লাইটার নিউক্লিয়াই ইনটু হেভিয়ার ওয়ান। দুটো লাইটার নিউক্লিয়াইকে কম্বাইন করে যখন একটা হেভিয়ার ওয়ান বানানো হয়, এই প্রসেসটাকে আমরা নিউক্লিয়ার ফিউশন বলি। আর এই নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমেই সান তে এনার্জি জেনারেশন হয়। ওকে, তো নিউক্লিয়ার ফিউশন রিয়াকশন যেটা হয়, এটা অ্যাকচুয়াল সোর্স অফ এনার্জি থাকে ফর সান অ্যান্ড আদার স্টার অলসো। অ্যান্ড হাইড্রোজেন বম, হাইড্রোজেন বম ইজ বেসড অন আ থার্মো নিউক্লিয়ার ফিউশন রিয়াকশন। মানে নিউক্লিয়ার ফিউশন রিয়াকশনের উপরেই বেস করে হাইড্রোজেন বম ফাংশন করে। ক্লিয়ার? মুভিং অন, 11 কোয়েশ্চন। ব্ল্যাক হোলস ওয়ার প্রেডিক্টেড বাই, ব্ল্যাক হোলস এর প্রেডিকশন প্রথমবার কোন সায়েন্টিস্ট করেছিলেন? অপশন এ কোপারনিকাস, অপশন বি আইনস্টাইন, অপশন সি রাদারফোর্ড অ্যান্ড অপশন ডি সত্যায়ন বোস। তো হু ওয়াজ দ্য ফার্স্ট সায়েন্টিস্ট টু প্রেডিক্ট ব্ল্যাক হোলস? কি হবে রাইট আনসার? অ্যাবসলিউটলি ইটস অপশন বি আইনস্টাইন। আইনস্টাইন প্রথমবার ব্ল্যাক হোলকে প্রেডিক্ট করেছিলেন। ব্ল্যাক হোল কি জিনিস? তো ব্ল্যাক হোল স্পেসে এমন একটা পয়েন্ট আছে যেখানে ম্যাটার গুলোকে এত বেশি কম্প্রেস করে দেওয়া হয়েছে দ্যাট গ্র্যাভিটি ফিল্ড যে এখানে ক্রিয়েট হয়েছে তার কারণে লাইট অলসো ক্যান নট এস্কেপ ফ্রম দ্যাট পয়েন্ট। ওই স্পেস থেকে লাইট অবধি এস্কেপ করতে পারে না বিকজ অফ দি গ্র্যাভিটি ফিল্ড প্রেজেন্ট অ্যাট দ্যাট পয়েন্ট। ওকে, তো এমন যে পয়েন্ট হচ্ছে স্পেসে এটাকে আমরা বলি ব্ল্যাক হোল। ইট ওয়াজ দ্য কনসেপ্ট অফ ব্ল্যাক হোল ওয়াজ থিওরাইজড, প্রথমবার এই কনসেপ্টটা কি থিওরাইজড করেছিলেন অ্যালবার্ট আইনস্টাইন 1915 সালে। অ্যান্ড দ্য টার্ম ব্ল্যাক হোল, এই টার্ম ব্ল্যাক হোলটাকে কয়েন করেছিলেন 1960 একজন আমেরিকান ফিজিসিস্ট জন এচিবাল্ড উইলার। ওকে, সো ব্ল্যাক হোল এর প্রেডিকশন আইনস্টাইন করেছিলেন অ্যান্ড টার্ম কয়েন করা হয়েছিল বাই অ্যান আমেরিকান সায়েন্টিস্ট দ্যাট ইজ জন আর্কিবাল্ড উইলার। ওকে, মুভিং অন, 12th কোয়েশ্চন। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস হ্যাভ দ্য স্মলেস্ট ওয়েভ লেন্থ? এই চারটে অপশনের মধ্যে আমাদেরকে যে চারটে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস এর আমাদেরকে নাম লেখা আছে অপশন, এই চারটের মধ্যে কোনটি ওয়েভ এর ওয়েভ লেন্থ সব থেকে কম আছে? Which electromagnetic wave has the smallest wavelength? Infrared rays, UV rays, X-rays, gamma rays. কি হবে আনসার? এটাকে তোমরা কিন্তু গামা পড়বে, হ্যাঁ, ইটস নট ওয়াই, ইটস গামা। তো কি হবে আনসার? অ্যাবসলিউটলি ইটস অপশন ডি, গামা রেজ। গামা রেজ এর ওয়েভলেন্থ সব থেকে কম থাকবে এই অপশনে। যদি আমি ইন টোটাল বলি তাহলে দেখো সব থেকে বেশি ওয়েভলেন্থ যদি থাকে সেটা হচ্ছে রেডিও, সব থেকে কম থাকবে কসমিক রেস, তার থেকে কম গামা রেস, তারপর এক্স রেস, দেন ইউভি, দেন আইআর, দেন মাইক্রো টিভি অ্যান্ড লাস্টে রেডিও। অ্যান্ড ফ্রিকোয়েন্সি একদম উল্টো, গামা রেস বা কসমিক রেস এর ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি থাকবে অ্যান্ড রেডিও ওয়েভস এর ফ্রিকোয়েন্সি সব থেকে কম থাকবে। তার মানে হচ্ছে দ্যাট যদি আমরা রেডিও থেকে কসমিক রেজে যাই তাহলে ওয়েভলেন্থটা কমবে বাট ফ্রিকোয়েন্সিটা বাড়বে। ওকে, ক্লিয়ার? মুভিং অন, 13th কোয়েশ্চন। দ্য নয়েজ লেভেল ডিউরিং প্লেন টেক অফ ইজ অ্যারাউন্ড, প্লেন টেক অফ এর সময় নয়েজ লেভেল কতটা থাকে? হোয়াট ইজ দ্য নয়েজ লেভেল যখন প্লেন টেক অফ করে? অপশন এ ইজ 100 ডেসিবেল, অপশন বি ইজ 150 ডেসিবেল, অপশন সি ইজ 200 ডেসিবেল অ্যান্ড অপশন ডি ইজ 250 ডেসিবেল। কি হবে রাইট আনসার? তাড়াতাড়ি বলবে, নয়েজ লেভেল ডিউরিং প্লেন টেক অফ কি হবে? ইটস অ্যাবসলিউটলি অপশন বি, 150 ডেসিবেল থাকবে। দেখো যদি আমি দেখি তাহলে নর্মাল আমরা 40 অবধি আমরা কোয়াইট রুমে পাই 40 ডেসিবেল সাউন্ড। ওকে, লাইট ট্রাফিক থাকলে 50-60 থাকবে বিজি স্ট্রিটে,
তারপর নয়েজি লেভেল যেটা আমরা বলবো সেটা হচ্ছে 70, যেটাকে লাউড বলা হয়, অ্যান্ড ফ্রম 80 to 100 সেটাকে আমরা ভেরি লাউড নয়েজ বলি। অ্যান্ড এয়ারক্রাফট টেক অফ এর সময় 120 to 150 ডেসিবেল এর মধ্যে নয়েজ লেভেলটা থাকে। ওকে, সো বাই দ্য মিনস অফ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন আমরা এখানে অপশন বি কে মার্ক করবো, দ্যাট ইজ 150 ডেসিবেল। ক্লিয়ার? মুভিং অন, 14th কোয়েশ্চন, ইন উইচ অফ দ্য ফলোয়িং ফেনোমেনা দ্য হিট ওয়েভস ট্রাভেল অলং স্ট্রেট লাইনস উইথ দ্য স্পিড অফ লাইট। কোন ফেনোমেনাতে হিট ওয়েভস স্ট্রেট লাইনে ট্রাভেল করে অলং উইথ দ্য স্পিড অফ লাইট? স্পিড অফ লাইটের সাথে হিট ওয়েভ স্ট্রেট লাইনে কোন ফেনোমেনাতে ট্রাভেল করে? তো কি হবে আনসার, তাড়াতাড়ি বলো কমেন্ট বক্সে। অ্যাবসলিউটলি ইটস অপশন ডি, থার্মাল রেডিয়েশন। থার্মাল রেডিয়েশনে হিট ওয়েভস অলং উইথ দি স্পিড অফ লাইট স্ট্রেট লাইনে ট্রাভেল করে। ওকে, তো দেখো থার্মাল রেডিয়েশন কি, এটা একটা প্রসেস আছে, ফেনোমেনা আছে, যেখানে ট্রান্সফার অফ হিট বাই দ্য মিনস অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন জেনারেটেড বাই দ্য থার্মাল মোশন অফ দ্য পার্টিকলস ইন ম্যাটার। একটা ম্যাটারে যে পার্টিকলস গুলো আছে, এই পার্টিকলস এর থার্মাল মোশনের কারণে যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন জেনারেট হয়, আর এই রেডিয়েশনের জেনারেশনের ফলে যে ট্রান্সফার অফ হিট হয়, সেই পুরো ফেনোমেনাটাকে আমরা থার্মাল রেডিয়েশন বলি। ওকে, সো দ্যাট ওয়াজ দি আনসার, কি থার্মাল রেডিয়েশন 14th এর আনসার হবে। ওকে, মুভিং অন, 15th কোয়েশ্চন, দ্য থার্মোস্ফিয়ার স্টার্টস ফ্রম আর্থ সারফেস অ্যাট এ ডিস্টেন্স অফ। আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে থার্মোস্ফিয়ার আর্থ সারফেস থেকে কত ডিস্টেন্সের পরে স্টার্ট হয়। 80 কিলোমিটার, 85 কিলোমিটার, 100 কিলোমিটার, 125 কিলোমিটার, কি হবে রাইট আনসার? থার্মোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার এর ডিস্টেন্স কত দূর থেকে স্টার্ট হয় ফ্রম দি আর্থ সারফেস? তো আনসার হবে অ্যাবসলিউটলি ইটস অপশন বি, 85 কিলোমিটার। 85 কিলোমিটার, দেখো যদি আমি দেখি তাহলে 0 to 12 কিলোমিটার ট্রোপোস্ফিয়ার আসবে, তারপরে আসে স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার 12 to 15 থাকবে, ওজোন লেয়ার ইজ ইন স্ট্র্যাটোস্ফিয়ার। ওকে, তারপর আসে মেজোস্ফিয়ার 50 to 80 কিলোমিটার, তারপর 80 to 700 কিলোমিটারে আমরা থার্মোস্ফিয়ার বলি, বাট বিকজ পিএসসি 85 কিলোমিটার কে আনসার করেছিল ওদের অফিসিয়াল আনসার কি, তাই আমি তোমাদেরকে 85 কিলোমিটার বলছি, বাট ইন জেনারেল এনসিআরটি তে 80 to 700 কিলোমিটার থার্মোস্ফিয়ার এর বলা আছে, অ্যান্ড আফটার থার্মোস্ফিয়ার কামস দি এক্সোস্ফিয়ার। ওকে, সো মনে রাখবে দ্যাট থার্মোস্ফিয়ার স্টার্টস ফ্রম দি রেঞ্জ 85 কিলোমিটার, বিকজ পিএসসি এটাকে আনসার হিসাবে মেনেছিল। মুভিং অন, 16th, loss of water is maximum from leaf surface, soil surface, root, stem surface. এই চারটে অপশনের মধ্যে ওয়াটার লস সব থেকে বেশি কোথায় থেকে হয়, কি হবে রাইট আনসার? অ্যাবসলিউটলি ইটস, তোমরা একদমই ঠিক উত্তর দিয়েছো, ইটস অপশন বি, সয়েল সারফেস থেকে ম্যাক্সিমাম ওয়াটার লস অবজার্ভ করা হয়। Moving on to 17th question. DDT does not contain, DDT তে এই চারটের মধ্যে কোন এলিমেন্ট প্রেজেন্ট থাকে না? Is it C, that is carbon, that is then H, option B hydrogen, option C P phosphorus, and option D is chlorine. কোনটা থাকবে না? Which is the right answer? DDT তে কোন এলিমেন্ট প্রেজেন্ট থাকে না? অ্যাবসলিউটলি তোমরা রাইট উত্তর দিয়েছো, ইটস অপশন সি, ফসফরাস। ফসফরাস ইজ মিসিং ইন DDT. DDT এর ফুল ফর্ম হচ্ছে ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। ওকে, ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন হচ্ছে এর নাম, ফর্মুলা হচ্ছে C14H9 and Cl5. C14H9Cl5 হচ্ছে DDT এর অফিশিয়াল অরিজিনাল ফর্মুলা।
ওকে আর ইট ইজ কমনলি নোন অ্যাজ DDDT এটা একটা কালারলেস টেস্টলেস অর্ডারলেস ক্রিস্টালাইন কেমিক্যাল কম্পাউন্ড আছে আর ফুল ফর্ম কি আছে DDDT এর তো ইট ইজ ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন এন্ড ফর্মুলাটাও মনে রাখবে C14H9Cl5 ওকে মুভিং অন 17 কোয়েশ্চেন Silent Valley became national park in the year. Silent Valley कौन साले national park हिसाबे notify करा हुए चिलो? The Silent Valley के national park कौन बच्चोरे notify करा हुए चिलो? Option A 1980, Option B 1984, Option C 1988 and Option D 1990. क्या भी right answer? Silent Valley কবে হয়েছিল ন্যাশনাল পার্ক অ্যাবসলিউটলি রাইট তোমরা ঠিক উত্তর দিয়েছো আবার ইটস অপশন বি 1984 এ সাইলেন্ট ভ্যালি কে ন্যাশনাল পার্ক এর ডেজিগনেশন দেওয়া হয়েছিল সাইলেন্ট ভ্যালি কোথায় আছে তো এটা নীলগিরি হিলস কেরলাতে আছে এন্ড ইট ইজ অলসো লোকালি নোন অ্যাজ সৈরন্ধবিরানম সৈরন্ধবিরানম ইজ দি লোকাল নেম অফ সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক ওকে Moving on, 19th question. What does CSIR stands for? CSIR এর full form টা তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে. Comment box এ আমাকে answer টা জানাও. Out of the four options, কোনটি right? CSIR এর full form টা কি? I'm giving you 10 seconds. CSIR এর option টা কি হবে? ও full form টা কি হবে? Absolutely, তোমরা right answer আবার দিচ্ছো that it's option A, Council of Scientific and Industrial Research. Council of Scientific and Industrial Research is the right answer, the full form of CSIR. Who is the president of CSIR? তো president হচ্ছে Narendra Modi, Prime Minister of India. Established হয়েছিল September 1942 তে. Located by head office আছে New Delhi তে. CSIR এর যে নোডাল মিনিস্ট্রি আছে সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ সায়েন্স এন্ড টেকনোলজি এটা একটা অটোনোমাস বডি আছে যেটাকে সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট 1860 এর মাধ্যমে বানানো হয়েছিল ওকে তো CSIR অনেকটা নিউজ ছিল ভ্যাকসিনেশন এন্ড অল ডেভেলপমেন্ট তারপর লাস্ট ইয়ার যে আমাদের ভেন্টিলেটর্স গুলো বানানো হয়েছে তো অনেকগুলো ভেন্টিলেটর্স এর মডিউলে CSIR যুক্ত ছিল তো CSIR এর ফুল ফর্ম আসতে পারে মনে রাখবে দ্যাট CSIR এর ফুল ফর্মটা কি তো ইট ইজ কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ মুভিং অন লাস্ট কোয়েশ্চন অফ দ্য ডে হুইচ ওয়ান ইজ দি ফার্স্ট সার্চ ইঞ্জিন ইন ইন্টারনেট ইন্টারনেটে প্রথম সার্চ ইঞ্জিনের নামটা কি আছে অপশন তোমাদের সামনে আছে Answer it in 10 seconds. First search engine. Is it Google or Archie or AltaVista or YS? You have a right answer? Absolutely. It's option B, Archie. Archie is the first search engine in internet. Okay. So that's it for today, friends. Meet you in the next class tomorrow, next day. নেক্সট ডে আমরা যে ক্লাস করব দ্যাট ইজ সেট নাম্বার 6 সেখানে আমরা পেপার 4 কেই কভার করব সো যদি তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে ডু লাইক দ্য কোর্স এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল ভিশন WBCS ওকে এন্ড নোটস গুলো তোমরা আমাদের অফিশিয়াল ভিশন WBCS এর অফিশিয়াল অ্যাপে প্লে স্টোরে গিয়ে অ্যাপটাকে ইনস্টল করবে আর আমাদের অ্যাপে ফ্রি অফ কস্ট সমস্ত ইউটিউব ক্লাসেস এর PDF নোটস তোমরা পেয়ে যাবে ওকে Thank you. Meet you in the next class. Jai Hind.